থেকে আমার মানে একটু অন্যের উপকার করতে সবসময় ভালো লাগতো, যে একটু উপকার করতে পারলে আমার একটা ভালো লাগে। দর্শক, স্বাগত জানাচ্ছি ফেস টু ফেস উইথ আমির পারভেজে। আজকে খুব স্পেশাল একটা মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমি অপেক্ষা করছি সেই স্পেশাল মানুষটার জন্য। আমি উবার কল করেছি, উবারে তিনি চলে আসছেন। ওয়াও, তিনি চলে এসেছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার পাশে বসে আছে একজন মহিষী নারী, যিনি বাংলাদেশের প্রথম নারী উবার ড্রাইভার। আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন লিউজা আক্তার ক্রিস্টি আপু। ক্রিস্টি আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেবেলায় সবাই চাইতাম যে আমরা, কেউ চাইতাম পাইলট হব, কেউ চাইতাম ডাক্তার হব, কেউ চাইতাম ইঞ্জিনিয়ার হব। আপনার ছেলেবেলার স্বপ্নটা কি ছিল? আপনি ড্রাইভিং সবসময় স্বপ্ন ছিল আমার, যে ড্রাইভ করা একটা স্বপ্ন ছিল। কিন্তু ছোটবেলায় ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, যখন অনেক ছোট ছিলাম, যে ডক্টর হব। তারপর আপনার বেড়ে ওঠা কোথায়? কোথায় গ্রোন আপ হয়েছে, কোথায় বেড়ে উঠেছেন? জন্ম ময়মনসিং, আমার বাবা মা দুজনেই ময়মনসিং এর ভালুকার। আচ্ছা, তো সেখানেই জন্ম, সেখানেই লেখাপড়া, প্রাইমারি, হাই স্কুল, আর ওখান থেকে ঢাকায়। আচ্ছা, আমার অনেক জায়গায় মানে গাজীপুরে কিছু লেখাপড়া, এসএসসি গাজীপুর, এইচএসসি ঢাকা, এভাবে। আমি যেটুক জানি আপনি খুব ভালো গাইতেও পারেন। হ্যাঁ, খুব ভালো না, ঠিক একটু একটু গাইতে পারি। চলুন শুরুতে আমরা একটা গান শুনে ফেলি। গাড়ি চলছে, পাশে গুণী মানুষ গান করছে, বিষয়টা অনেক চমৎকার। আমার হাজবেন্ডের এক সময় চাকরি চলে যায়,
আমি যেহেতু গান করি আমি গাড়ি একটা নিয়েছিলাম, যে সব অনেক জায়গায় রাতে বিরাতে দৌড়াতে হয় ভাড়া গাড়ি নিয়ে, সেখানে একটা গাড়ি আমি নিয়েছিলাম, নিজেই ড্রাইভ করি। তো এক সময় আমার বেবিটা ছোট থাকে, 2017, তখন আমার ছোট বেবিটার বয়স খুবই কম, 2.5 বছর। আমার হাজবেন্ডের জব চলে যায় তখন, মানে কি আমি তখন প্রোগ্রামও এতটা করি না যেহেতু বাচ্চা ছোট রেখে। চিন্তা করলাম যে কি করবো, গাড়িটা ভাড়া দিয়ে দিই। গাড়িটা ভাড়া দিতেও আসলে ইচ্ছে হচ্ছিল না, যে শখের গাড়িটা ভাড়া দিব, আর ভাড়া দিলেই বা কত টাকা পাবো। তখন ওবার কেবল নতুন এসেছে, একটু একটু শুনি যে ওবার, হ্যাঁ। তো চিন্তা করলাম যে নিজে একবার ট্রাই করে দেখি ওবারে, যে একটু আর্নটাও বেশি হবে, আমার গাড়িটাও ভাড়া দিতে হবে না, আমি নিজের কাজেও লাগবে, প্লাস আমার ইনকামটাও হবে, কারণ বসেই তো থাকবো ঘরে। তো তখন বললাম ফ্যামিলিতে, আমি অফারটা দিলাম যে আমি নিজে একটু ট্রাই করি যে উবারে কী অবস্থা, কীরকম টাকা পয়সা আসে যদি আমার গাড়িতে এলে চলত। তো প্রথমে তো আম্মা সবাই মানে ইয়ে করছে যে ড্রাইভ করবা, মানে ড্রাইভার এটা কীভাবে সম্ভব, হ্যাঁ এটা নন পসিবল, হ্যাঁ এটা কখনোই কি সম্ভব নাকি। তাই বললাম আমি তো ড্রাইভ এমনিও রাতে বিরাতে প্রোগ্রাম থাকলে করি, তাই না, তো এখানে করলে তো কী সমস্যা, আর উবার তো অনেক সেফ, যেহেতু এটা ঠিকানা এভরিথিং সব কিছু আছে, হ্যাঁ দেখি চালিয়ে দেখি, যদি মনে করি যে খারাপ তাহলে চালাবো না, পরে ভাড়া দিয়ে দিই। পরে মানে অনেক কষ্টে রাজি করাইলাম যে দু একদিন চালায় দেখি অন্তত। তো ওভাবেই স্টার্ট, বেশ কিছুদিন চালালাম, প্রায় 6-7 মাস তখন, হ্যাঁ। তারপর আবার আমার হাজবেন্ড জব নিল, তখন আর সেটা কন্টিনিউ করা হয়নি মাঝে মধ্যে। যখন আপনি উবার ড্রাইভিং শুরু করলেন, এর মধ্যে কোনো অবস্টেকলস বা কোনো ধরনের হ্যাসেল বা কেউ হ্যারাস করেছে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে কিনা? কিছু হয়নি আমার জীবনে এখন পর্যন্ত ড্রাইভে। মানে আপনার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। হ্যাঁ খুবই ভালো, এবং সবাই এত খুশি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মেয়েরা ড্রাইভ করছে, সবাই খুব খুশি হয়। যারা দেশের বাইরে থেকে আসে এরা তো অনেক বেশি খুশি হয়, যে আমরা বিদেশে মেয়ে ড্রাইভার পাই, বাংলাদেশে এটা হচ্ছে, মানে অবাক হয়ে যায় সবাই। অনেক ভালো একটা পেশা এটা মেয়েদের জন্য, সেফ তো এটা, তাই না, আর হচ্ছে অন্যান্য জবের জন্য। তাহলে তো এক্সপিরিয়েন্স খুব চমৎকার। আচ্ছা অবসর সময়ে কি করতে ভালোবাসে কৃষ্টি? আমি যদি অবসর থাকি তো বাসার কাজগুলো করি, আর একটু গান প্র্যাকটিস করি, প্লাস আমার একটু বই পড়ার শখ আছে, গল্প পড়া। কার বই বেশি ভালো লাগে, কোন লেখককে বেশি পছন্দ করেন? আমার ফেভারিট লেখক কাজী নজরুল ইসলাম, তারটা বেশি পড়ি, রবীন্দ্রনাথের পড়ি। আচ্ছা তাহলে দুইটা গুণী মানুষই আপনার খুব ভীষণ প্রিয়। জি। আচ্ছা আর কি করেন? এই বই পড়ে কাটিয়ে দেন আপনার? এই তো সময় কেটেই যায় আসলে, এই তো ড্রাইভ করি যখন ফ্রি থাকি। ড্রাইভটা খুব মজা লাগে? ড্রাইভটা হ্যাঁ এটা মানে আসলে শখ, ভালো লাগে থেকে, হ্যাঁ আমি মানে একটানা 3 দিনও আমি ড্রাইভ করি, না ঘুমিয়ে ড্রাইভ করেছি, বাট আমার কখনো এই ক্লান্তিটা আসে না ড্রাইভের সময়। আচ্ছা বৃষ্টি, জি, তার সারা জীবনে মানে এমন কোন কি দুঃখ আছে যেটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করা যায়, যে কথা কখনো বলা হয়নি, মানে মনের কথা বলি দেবে কখন, সেটা আজকে আপনি আমাদের দর্শকদের সাথে বলে ফেলতে পারবেন? আমার দর্শক কিন্তু খুবই ভালো। তো আসলে সবারই থাকে এটা, তো মানে দুঃখ না এরকম কোনো মানুষ। মানে কেন বলবো, কেন বলছি জানেন, যে দেখেন অনেকগুলো নারী আছে, অনেকে ভাবে আমি এটা করবো কিনা, আমি তো করতে চাই না, কিন্তু আপনাকে দেখে কিন্তু অনেকে অনুপ্রাণিত হবে, অনেকে এই প্রফেশনে আসতে চাইবে, যে উনি করতে পারলে আমি কেন পারবো না। হ্যাঁ, সো আপনার এই কাজ জায়গায় আসতে গিয়ে অনেক ধরনের অবস্টেকলসের মুখোমুখি হতে অবশ্যই আপনার হয়েছে, সেগুলো যদি তারা জানেন তাহলে তারা ওইখান থেকে নিজেদেরকে কিভাবে এই ধরনের বাধাগুলো অতিক্রম করবে সেটা তারা বুঝতে পারবে। সে কারণে আপনাকে এই প্রশ্নটা করা, তারা যাতে জানতে পারে মানে ক্রাইসিস মোমেন্টে পড়লে, মেন্টাল ক্রাইসিস হোক, যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে পড়লে সে কীভাবে ওইখান থেকে পরিত্রাণ পাবে, কীভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়টা ওরা বুঝতে পারবে, জানতে পারবে। আমার হ্যাঁ আমার জীবনে দুঃখ নেই এরকম না, অনেক বিপদেই মানুষকে পড়তে হয় সবসময়, বিপদ আসে বিপদ যায়, হ্যাঁ আমার জীবনেও যে আসে না এমন না,
তো বিপদের সময় আমি যেটা চিন্তা করি, আমি যখন প্রথম গান শিখি, আমার বেবি ফার্স্ট বেবি হওয়ার পরে আমি স্টার্ট করেছিলাম, আমার মনে হয়েছিল যে আমি গান শিখবো, আমি কেন গাইতে পারবো না। আমি কিন্তু আমি কবিতাও যে সুরে গাইবো এরকমও ছিলাম না। আচ্ছা, রিয়েলিটি যেটা, আমার বড় বেবি যখন 7 বছর প্রায়, তখন আমার হঠাৎ করে মানে আমার ছোট বোন তো সিঙ্গার, জানেন হয়তো, লিহাত লেমিস, প্লেব্যাক সিঙ্গার, তো গান করে, বাট আমার মনে মনে একটা কষ্ট যে আমি আমি কেন গাইতে পারবো না, আমি সুরে কেন গাইতে পারি না, মানে আমার সুর কেন আসবে না। তো একদিন আমি উস্তাদজির কাছে আসলাম ছোট মনের সাথে, ক্লাসিক্যাল শেখায়। তো উস্তাদজি বলল সঞ্জীব দা মারা গেছে কিছুদিন আগে, 2 বছর হয়েছে। তো আমি বললাম যে দাদা আমি কি গান শিখতে পারবো? হ্যাঁ, উনি হারমোনিয়ামটা আমার সামনে দিল যে তুমি এটা সারে গামা বলো, সারে গামা এটুকু বলো, হারমোনিয়াম বাজে। আচ্ছা, তো আমি গাইলাম, দাদা আমাকে, জানি না সেটা মিথ্যা ছিল নাকি সত্য, আমাকে মানে বললো যে তুমি যদি চেষ্টা করো তুমি অনেক ভালো পারবা, যে ফার্স্ট টাইমে এরকম কেউ এটুকু ভালো কেউ করতে পারে না, যে সুরে যে লাগানো, গলা যাই হোক এটা পরে ঠিক হবে, হ্যাঁ, কিন্তু সুরে লাগানোটা। তো আমার খুব প্রবল ইচ্ছা থেকে আমি শুরু করলাম, আমি সেই গাজীপুর ছিলাম তখন, ওখান থেকে এসে এসে আমি সপ্তাহে একদিন করে ক্লাসিক্যাল শিখে যেতাম। তো সেই থেকে আমি মাশাআল্লাহ স্টেজ প্রোগ্রাম করি, এখন আমি এত বড় শিল্পী নই বাট এতটা খারাপ হয়। আমি গান শুনেছি আপনার, আমার ভীষণ ভালো লেগেছে, বলতে গেলে আমি আপনার গানের অনেক বড় একজন ফ্যান। জি, সিরিয়াসলি, যে মানুষ চেষ্টা করলে, যে চেষ্টা করলে পারে না এমন কিছু নাই। আমি দেখি যে আমার এখন আমি একটা বিপদে পড়লাম যে এই মুহূর্তে আমি কোনটা করলে এটার থেকে সমাধান পাবো, হ্যাঁ আমি এটাই করেছি। যেমন আমি যে ফার্স্টে উবার চিন্তা করেছি যে আমি ড্রাইভ করবো, বিপদে পড়ে আমি মনে হয়েছে এটা করলে আমার জন্য বেটার, আমি করেছি চেষ্টা করে। মানে পাশের লোকজন কি বলছে ভাবেননি। আচ্ছা, আপনি উবার ড্রাইভার হয়েছেন বা প্ল্যান যখন করেছেন বা শুরু যখন করলেন, ফ্যামিলি থেকে তো তেমন সাপোর্ট আপনি বললেন যে পরে রাজি করিয়েছেন, কিন্তু আপনার শ্বশুর বাড়ি তারা কি রাজি হয়েছিল বা তারা কিছু বলতো না যে কেন তুমি এটা করবে? না, তারা আসলে এরকম, তারা তখন জানতো না। আর ভাইয়ের সাপোর্ট কেমন ছিল? সেও প্রথমে মানে নাই করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি তারও কিছু করার ছিল না, মানে কি করব না করব। তো তখন আমি বুঝিয়েছি যে এটা একটু দেখি ট্রাই করে, যদি না হয় তাহলে আর করব না। প্রথম নারী উবার ড্রাইভার, তো বিষয়টা ভাবতে আপনার কেমন লাগে? আসলে এটা ভালোই লাগে, কারণ এতদিন যদিও আমি এই ব্যাপারে আমার কোনো থিঙ্কিং ছিল না যে আমি প্রথম কিনা, আমি নিজেও জানতাম না। আচ্ছা, হ্যাঁ, তো এখন জানলাম এসে এই বছর প্রথম দিন 22। আচ্ছা, তো আসলে ভালো লাগে যে মানুষ অনুপ্রাণিত হয় যে হ্যাঁ একজন লেডি ড্রাইভার। অনেক মেয়েরা যখন আমার গাড়িতে উঠে, ওরাও মনেই করে যে আমিও ড্রাইভ করবো, তাদের ফ্যামিলি যখন পাশে থাকে যে আপু কি সুন্দর ড্রাইভ করে, আমিও করব, আপুর কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা, আপনি কি মনে করেন নারী উবার ড্রাইভার হতে কি কি যোগ্যতা লাগে? আসলে অ্যাকচুয়ালি যদি একজন ড্রাইভার হয় নারী, তো ড্রাইভার তো ড্রাইভার, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেটা ড্রাইভিং এর জন্য দরকার, প্রথমে তো সাহস থাকতে হবে, সাহস না থাকলে হবে না, প্রবলেম। হ্যাঁ, কারণ অনেক মেয়েরা বলে যে ড্রাইভ পারে কিন্তু সাহস হয় না, অনেক ছেলেরাও বলে এটা, হ্যাঁ, যে আমি সাহস হয় না যে বের হব, এখানে লেগে যাবে কিনা এখানে, এটা আসলে অনেক কিছু খেয়াল রাখতে হয়। প্রথমে হচ্ছে সাহস তো অবশ্যই দরকার, হ্যাঁ, তারপরও সবকিছু একটু মেনে চললে, আইন কারণগুলো, ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই লাগবে, লাইসেন্স তো অবশ্যই লাগবে, এটা মাস্টলি। আমার কাগজ কখনো আমার সব সময় আপডেট থাকে, কারণ আমি কখনো পুলিশকে ওই চান্সই দেই না যে আমাকে হ্যারাসমেন্ট করবে কাগজের জন্য। আপনি আপনার নিজের জন্য কিন্তু আপ টু ডেট থাকেন, পুলিশের জন্য না, পুলিশ তো আসলে পুলিশের জন্য না, মানে পুলিশ তো আমাদেরকে যে সাপোর্ট দেয়, তারা তো আমাদেরকে সেবা করে। হ্যাঁ, শুধু শুধু কেন হ্যারাসমেন্ট করব? আপনারা সবাই হ্যাঁ অবশ্যই অবশ্যই বেল্ট লাগাতে ভুলবেন না, আমিও সেফ হয়ে গেলাম। ওকে, সরি এতক্ষণ বেল্ট না পরে থাকার জন্য। তারপর আপনার ফ্যামিলি সম্পর্কে একটু জানতে চাই, পরিবার কে কে আছে পরিবারে? পরিবার এখন আমার বাবা এই ফেব্রুয়ারিতে মারা গেছে, ব্যাড নিউজ,
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তার তিনি শান্তিতে থাকুক যেখানে থাকুক। এখন বর্তমানে আছে আমার মা, আমার ভাই, আমার দুই বাচ্চা মেয়ে আছে সাথে। এই হচ্ছে আপনার সংসার? জি। বাবুরা কি বড় হয়ে গেছে? হ্যাঁ মাশাআল্লাহ বড় হয়ে গেছে। বড় ছেলে 18 প্লাস, ছোট ছেলে অনেক বড় হয়ে গেছে, আপনাকে দেখে তো মনে হয় না। আচ্ছা, কারণ অনেক ছোটবেলায় বিয়ে করেছি। আচ্ছা, অনেক ছোটবেলায় বিয়ে করলে মানে উপকারিতা কি অপকারিতা কি এটা একটু শুনি। উপকারিতা একটা, যেমন আমার বাচ্চারা আমার চেয়ে বড় হয়ে গেছে, এখন আমার ছেলেকে বলে বড় ভাই, তো এখন আমার টেনশন নেই যে আমি ফ্রি ঘুরছি, কোনো প্রবলেম নেই, বাচ্চারা বড় হয়ে গেছে। আর অপকারিতা হচ্ছে যে ছোটবেলায় বিয়ে করলে আসলে তখন তো মাইন্ড সেট আপ হয় না, যখন বাল্যবিবাহ হয় ফ্যামিলির সবার সাথে ম্যাচিংটা, যে মাইন্ডের ম্যাচিংটা হয় না, এটা একটা প্রবলেম। সেগুলো ধীরে ধীরে মানে অনেক কিছু না বুঝতেই অনেক কিছু হয়ে যায়, রাইট? এটা হচ্ছে অপকারিতা। কারণ অবশ্যই অনেক, আমি বলবো যে মানে পারফেক্ট বয়সে যেন সবাই বিয়ে করেন, বাল্য বিবাহ দরকার নেই, বা অনেক এইজে বিয়েটাও খারাপ দরকার নেই, ঠিক না? পারফেক্ট এইজে গিয়েই, এটা আল্লাহ যেটা দিয়ে দিয়েছে, তাই না? অনেক গল্প হয়েছে, আমি আরেকটা গান শুনতে চাই, এমন গুণী মানুষের পাশে বসে আছে, গান আরেকটা শোনাটা উচিত। ওকে চলেন একটা গান শুরু করি, আমরা গাড়ি চলতে থাকুক, আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো, দেন আমরা আরেকটু গল্প করবো, আগে গান শুনতে থাকি। জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত মনে পড়ছে মুহূর্তে? আসলে প্রতিটা মানুষের আনন্দ একটু ডিফারেন্ট হয়, এক একজন এক এক ভাবে আনন্দ পায়। আমি আসলে ঠিক তখনই আনন্দ পাই, আমি একটা শেয়ার জিনিস লাইফে, যদি এটা শেয়ার করা উচিত না, প্লিজ প্লিজ শেয়ার করেন। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আমার মানে একটু অন্যের উপকার করতে সবসময় ভালো লাগতো, যে একটু উপকার করতে পারলে আমার একটা ভালো লাগে। তো এখন সেটা মানে হতে হতে এমন হয়েছে যে আমার এলাকার বা আমার আত্মীয় স্বজন বা তাদের আত্মীয় স্বজন যদি কেউ অসুস্থ হয় আমার কাছে আসে তাদের চিকিৎসার জন্য,
তারা মনে করে যে আমি ভালো ডাক্তার, চিনি, বুঝি, দেখাতে পারি সেই জিনিসটা। তো যখন এসব মানুষদের মানে উপকার একটু করতে পারি, যে তাদের ডাক্তার দেখালাম, তারা ভালো হয়ে বাসায় ফিরে গেল, আমার বাসায় আছে হাসি মুখে, তখন আমি আমার মানে সুখটা আমি পাই, আমি খুশি হই তখন। ওটাই হচ্ছে আপনার সবচেয়ে আনন্দের মুহূর্ত। চলুন তাহলে আমরা একটু চারপাশের পরিবেশটা ঘুরে দেখি। জি, একটু সামনে পার্ক করেন, এখানে রাখেন। ওয়েদারটা অনেক চমৎকার, তাই না? জি, অনেক সুন্দর। এরকম একটা মিষ্টি ওয়েদারে আপনার আরেকটা গান শুনতে চাই, তাই? ওকে, আমি ওয়েদারের সাথে ম্যাচিং করে একটা গান করছি আপনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আজে দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজে দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও হো হো হা হা এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও হো হো হা হা ও হো হো হা হা লা 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 লা। অসাধারণ, অসাধারণ। আজকে গান একদমই ভালো হচ্ছে না আসলে। গুণী মানুষের গানের গলাও যে এত ভালো সেটা আমার জানা ছিল না। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি বাংলার নারীদের উদ্দেশ্যে কি বলতে চান? বাংলার নারীদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমি সবসময় চাই যে নারীরা একটু ডিফারেন্ট হোক, যে তাদের ভিতরে যে প্রতিভা, প্রত্যেকের ভিতরে একটা অসাধারণ চিন্তাভাবনা থাকে কিছু করার, যে তারা সেই পথে আগাইতে পারে, এরকম যে তাদের
মনের ভীরতাটা কাটুক অন্তত, যে ফ্যামিলি কি বলবে, সমাজ কি বলবে, আমি এটা করব সেটা করব, আমাকে কেমনভাবে দেখবে, এই জিনিসটা আগে মানে সরানো দরকার, যে নিজে আমি যেটা করতে পারবো আমি সেটাই যেন করি, মানে চারপাশের কথা না শুনে সামনের দিকে তাকিয়ে নিজের আলটিমেট গোলে, আমি যদি খারাপ কিছু না করি, আমি কাজের মধ্য দিয়ে এগোতে পারি, তাহলে আমার প্রতিভা আমাকে দেখানো উচিত বা সেভাবে চলা উচিত, এটাই মনে করি, তাহলে জীবনে কিছু হওয়া সম্ভব। লিউজাকে ক্রিস্টি আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আগামী দিনগুলো অনেক সুন্দর হবে, অনেক শুভকামনা আপনার চ্যানেল আর অনেক 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 উপলব্ধ করি।